वेलकम बैक मानी होम एंड किचन चैनल থেকে আমি চলে এসেছি মনীষা। নমস্কার, শুরু করছি আজকের রেসিপি, কাবুল বাটার চিকেন রোল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। যেহেতু বাটার চিকেন রোল, প্রথমেই নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন বাটার, আর নিয়ে নিয়েছি চপড করা চিকেন 250 গ্রাম। এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ চপ করে, এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা, এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন, এইগুলো আমি পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা লেবু, এখানে 4টে কাঁচা লঙ্কা, একটুখানি জিরে, 2 টেবিল স্পুন, 1 চামচ নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এখানে নিয়ে নিয়েছি আমি 1টা দারচিনির কাঠি, 4টে লবঙ্গ, আর 6টা গোলমরিচ, 4টে ছোট এলাচ, 1টা বড় এলাচ, আর এখানে আছে কর্নফ্লাওয়ার, আর 1টা ডিম লাগবে আমার ব্যাটারটা তৈরি করার জন্য। আর এখানে লাগবে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো। আপনারা এটা বাজারে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন, যেটা আপনাদের সুবিধা হবে, বাড়িতে নিয়ে এসেও আপনারা বিস্কুটটাকে কিংবা ব্রেডটাকে ক্রাস্ট করে নিতে পারবেন। এটা বাজারে 10 থেকে 15 টাকাতে 250 গ্রাম পাওয়া যায়, এর থেকে বেশি আমাদের লাগবে না, তো আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ফার্স্টে ডিমটাকে ফাটিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি এটাকে আগে এরকম করে ফেটিয়ে নেব ডিমটাকে, যাতে আমার ময়দার সাথে মিলতে সুবিধা হয়। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আমি ভিডিওর একদম শেষে তোমাদের জন্য একটা টিপস দেব। আমি এখানে মেজারমেন্ট কাপে 1/4 কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি, এটা আমি 2 কাপ নেব, তোমাদের যেমন লাগবে তোমরা তেমন হিসেব করে নিয়ে নেবে। আমি এটায় দেখতেই পাচ্ছ 1/2 টেবিল স্পুন আমি নুন একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে ব্যাটারটাতে অল্প নুন লাগে সেই জন্য। এটা আমি আগে মিলিয়ে নেব ডিমের সাথে ভালো করে, তারপরে পিওর নর্মাল ওয়াটার দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। এবারে আমি নর্মাল পিওর ওয়াটার অ্যাড করছি, যতটুকুনি পরিমাণ লাগবে। এই ব্যাটারটা খুব একটা ভারী তোমরা বানাবে না, এটা বেশি ভারী বানানো যাবে না। আমি আরও একটা ব্যাটার বানাবো, দেখাচ্ছি, এটা আগে আমি করে নিই, তারপরে ওটাকেও বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু লেবুর রস এই জন্য মিলিয়ে নেব, অনেকেই আছো যে ডিমের গন্ধটা কারোর ভালো লাগে, এখানে লেবুর রসটা অ্যাড করলে তাহলে ডিমের স্মেলটা আসবে না, সেই জন্য আমি এটার সাথে লেবুর রসটা মিলিয়ে নিলাম। দিয়ে এটা আমি 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। দিয়ে এবারে আমি চিকেনের প্রিপারেশনটা দেখাই, চিকেনটা আমি কি করে করব। চলো, আমি এখন এই শুকনো লঙ্কাটা আর জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে এখানে একটুখানি ক্রাস্ট করে নিচ্ছি। এটা আমার মনে হচ্ছিল মিক্সিতে ভালো হবে না, তাই আমি এটার মধ্যে করে নিচ্ছি। আমি এখানে চিকেনটাতে প্রথমে রসুন বাটা, একটু আদা বাটা, যেটা আমি দেখিয়েছিলাম সেটাকেই আমি বেটে নিয়েছি, আর এখানে দেব এই যে গরম মশলাটাকে আমি ক্রাস্ট করে নিয়েছি, গরম মশলা গুঁড়োটা পরিমাণ মতন আমি যেটা নিয়েছিলাম ক্রাস্ট করে দিয়েছি, আর এখানে জিরে আর শুকনো লঙ্কাটা আমি একসাথে ক্রাস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি সয়া সস 1 টেবিল স্পুন, সেটা আমি এর মধ্যে মিলিয়ে দেব, আর এখানে দিয়ে দেব সয়া সসে যেহেতু নুন আছে, নুনের পরিমাণটা তোমরা চেক করে একটুখানি দেবে, কারণ আমরা ব্যাটারেও একটু নুন দিয়েছি,
तो नूनटा जाते बेशी ना हो जाए से अनुपाते नूनटा देबे। और आमी एबारे चिकेनटाके मैरिनेट करे नेब। कड़ाईटा आमी गैसे बसिए दिए एकटु आगे ही बसिए गरम हो गए तो आमी एबारे एकटुखानी तेल दिए देव चिकेनटाके पूर बनानोर जोन्नो। तेल गरम हो गए आमी एबारे चिकेनटाके चिकेनगुलो एर मध्ये दिए देव दिए अल्प नाड़ाचाड़ा करे नेब। तो आमी एखाने एबारे प्याज कुचिटा दिए देव प्याज कुचि जेटा आमी रेखेछिलाम और काचा लंकाटा दिए दिलाम। दिए एखाने अल्प एकटु परिमाण मतन बाटार देव और तारपरेटा आमी स्टाफिंग ए देव जाते बाटारे स्मेलटा पुरो चिकेनटाते मेल्ड हो जाए। प्याज़टा दिए बेशिक्षण नाड़ाचाड़ा करब ना कारण ताते प्याज़टा मजे जाए ताले डीप फ्राई कर ले सेटा एकेबारे नुए जाए मुखे पड़बे ना। तो एटाके आमी अल्प एकटुखानी फ्राई करे नामिए देव। तो तुम्हरा ये चिकेनटाओ जखन फ्राई करबे मीडियम टू लो फ्लेमे फ्राई करबे। कर्नफ्लावरटाके आमी एखाने एकटु जल दिए गुले नियेछि। एखाने पुरटार मध्य कर्नफ्लावरटा आमी एरकम दिए देव ताते करे पुरेर बाइंडिंगसटा खूब भालो आसबे। तोमरा एटा करे देखो ट्राई अवश्यई करो देखबे खूबी भालो लागबे। अल्प स्टेयर करे आमी एटाके नामिए नेब दिए तीन थेके चार मिनट आमी स्टैंडिंग होते रेखे देव। तो आमी एबारे एकटा प्लेटे एटा नामिए नेब। আমার পুরটা রেডি দেখতেই পাচ্ছ তোমরা। আমার 15 মিনিট কমপ্লিট ব্যাটারটা ঠিক আমার এরকম ভাবে তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে এই ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রাখব কারণ রোলটাকে যখন আমি তৈরি করব এই ব্যাটারে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে তারপরে আমি ওটাকে ভাজব। तो चलो देखे नवा जाक आगे हमें ये रोलटा तैरी करार्जन क्यों रुटी तैरी कर नहीं तो देखिए दी तुम्हारे। चलो एखे हमें पैनटा गरम करते बसिए दिए गरम हो गए हमें एक टीस्यू पेपारे अल्प एकटू सदा तेल नहीं पैनटा बुलिए नेब रुटीटा तैरी करार आगे। एरम करे तुम्हारा चाहले करते हो ना अल्प ब्राश जदि था ब्राश दिए टीस्यू दिए बुलिए नीते पर। तो एबारे आमी बैटरटा मध्यखाने एरकम भावे दिए पैनटाके आमी घूरिए नेब रुटीटा तैरी करार जोन्नो। 30-40 सेकेंड वेट करार पड़े देखबे रुटीटा साइड थेके उठे आसछे। एटा मीडियम टू लो फ्लेमे एई काजटा करबे। तो 30-40 सेकेंड हो गेछे आमी एटा देखो उठेई एसेछिलो आमी एटाके एरकम करे निये उल्टे देव। एई पिट्टाओ आमी 30-40 सेकेंड एरकम एकटुखानि भेजे निये उठिए नेब। तो आमी एबारे एरकम करे शीटगुलोके तैरी करे निएछि रुटिर मतन करे करे निये एबारे आमी रोलगुलोके तैरी करब। आमार एखाने 10-12টা হয়েছে तो तोमरा चाइले जतगुलो इच्छे बानाते पारो। এটা বানিয়ে বলে দিচ্ছি ফ্রিজেও রাখতে পারো। তো চলো রোলটা কেমন করে বানাবো দেখে নি। রোলটাকে আমি আটকানোর জন্য এখানে একটা হালকা মোটা করে ব্যাটার তৈরি করব। ঠান্ডা জল দিয়ে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ। দেখো এরকম ভারী একটা ব্যাটার তৈরি করব পুরটাকে আটকানোর জন্য শীটের সাথে।
দেখে নাও তোমরা এরকম করে ভারী একটা ব্যাটার তৈরি করে নেবে। এবার আমি রুটিগুলোর মধ্যে এইভাবে যে আমি ময়দাটাকে গুলে রেখেছিলাম আঠালোভাবে, সেটাকে আমি তিন দিক থেকে এরকম করে লাগিয়ে নেব। এবারে আমি পুরটাকে এখানে এরমভাবে দিয়ে নেব, দিয়ে পুরটাকে দিয়ে দুই দিক থেকে এরকম করে লাগিয়ে নেব। নেওয়ার পরে এটাকে এরকম করে মুড়িয়ে এরকম করে আমি রোলগুলোকে তৈরি করে নেব। দেখো আরেকটাও দেখিয়ে দিই, এরকম করে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন করে করে নিতে হবে। তিন দিক থেকে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। পুরটা আমি একটু ওই সাইড করে দেব, দিলে জিনিসটা ম্যানেজ করতে সুবিধা হবে। তো তোমরা এবারে দেখো এই যে এরকম করে সাইডটা মুড়িয়ে নেব, অল্প করে মোড়াবো, এরকম অল্প করে নিয়ে এরকম করে, ও একটুখানি বাটার দিয়ে নেব, আগেরটাতে আমি ভুলে গেছি, এর মধ্যে একটু বাটার দিয়ে নেব, তাহলে পরে বাটার চিকেন রোলের মজাটাই দেখবে এর ভেতরে যখন মুখে পড়বে। দারুণ মজা লাগবে। এরকমভাবে আমি রোলটাকে করে নেব। তো আমি এরকম করে ছটা রোল তৈরি করে নিয়েছি। তোমরা অবশ্যই রোলের ভেতরে একটু বাটার দিতে ভুলো না, না হলে খেতে এটা অতটাও টেস্ট লাগবে না। তো চলো এইবারে দেখে নিই, আমি কড়াইতে কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ডিপ ফ্রাই হবে, তো চলো আমি এবারে এটা ওই যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটাতে এরকম করে চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামে এরকম করে দিয়ে নেব, দিয়ে এরকম করে মাখিয়ে নেব যাতে বাইন্ডিংসটা খুবই ভালো হয় আর মুচমুচে হয়, দিয়ে এটা ডিপ ফ্রাই করব। অবশ্যই এটা লো ফ্লেমে ফ্রাই করবে, তাহলে জিনিসটা খুবই মুচমুচে হবে। দেখো আমি এইগুলোকে এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিপ শ্যালো ফ্রাই করব। এরকম করে একটা একটা আস্তে আস্তে ছেড়ে দেবে যাতে রোলগুলো ভেঙে না যায়, খুবই আলতো হাতে। আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শেষে একটা টিপস দেব, সেটা হচ্ছে যখন আমরা লো ফ্লেমে রান্না করি অবশ্যই খাবার খুবই টেস্টি হয় আর আমাদের সাথে সাথে গ্যাসেরও খুব সাশ্রয় হয়। তো যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।